আসসালামু আলাইকুম। এসিবি ট্রেনিং চ্যানেল পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বরাবরের মতোই বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের এসসিআইবি প্রজেক্টের আওতায় দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম যে চলমান রয়েছে সেই রকম কিছু প্রশিক্ষণের বিষয় নিয়েই আজকে আমি আলোচনা করব। আজকের ভিডিওটি কিন্তু ছোট হবে, তো এর আগে বলে রাখি আপনি যদি মনে করেন যে বাংলাদেশের যে কোনো জায়গাতে বিনামূল্যে প্রশিক্ষণের যে কোনো তথ্য যদি আপনি সবার আগে পেতে চান তাহলে কিন্তু আপনি চাইলেই এসএপি ট্রেনিং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশাপাশি বেল বাটনটি অন করে রাখতে পারেন। তাহলেই কিন্তু আপনি এখানে যে কোনো ধরনের ভিডিও পোস্ট করা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি আজকের যে ভিডিওটিতে যে প্রশিক্ষণের কোর্সগুলো আসলে যে প্রশিক্ষণের কোর্স নিয়ে কথা বলবো সেই প্রশিক্ষণগুলোর মেয়াদ হচ্ছে 3 মাস এবং ডিউরেশন হচ্ছে 360 ঘন্টা। এবং আজকের এই ভিডিওটিতে কিন্তু অ্যাক্টিভ প্রশিক্ষণের বিষয় নিয়ে অনেকগুলো প্রশিক্ষণের বিষয় নিয়ে কথা বলবো। যদি বলি যে আমরা এখানে মেশিনারি, স্টিল বাইন্ডিং অ্যান্ড ফেব্রিকেশনস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স এবং টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্কস এবং প্লাম্বিং, তার মানে হচ্ছে কিনা আজকের ভিডিওতে আপনি 5টি প্রশিক্ষণের বিষয় পেতে যাচ্ছেন। এবং এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য উপকৃত হবে যারা বগুড়া বা উত্তরবঙ্গে বসবাস করছেন। এবং এই প্রশিক্ষণটি বগুড়ার সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি যে ইনস্টিটিউট রয়েছে সেখানে প্রশিক্ষণ প্রদান করা হয়, সেখানে প্রশিক্ষণ প্রদান করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এবং এই প্রশিক্ষণের যে 5টি বিষয়ের উপর, যে কোনো একটা বিষয়ের উপর যদি আপনি প্রশিক্ষণ গ্রহণ করেন তাহলে কিন্তু আপনাকে প্রশিক্ষণ চলাকালীন যাতায়াত ভাড়া বাবদ 100 টাকা এবং খাওয়া বাবদ বা লাঞ্চ বাবদ যদি আমরা বলি আপনাকে 50 টাকা প্রদান করা হবে। দ্যাট মিনস কিন্তু প্রতিদিনের জন্য আপনি 150 টাকা করে পাবেন যদি এই কোর্সটিতে আপনি গ্রহণ করেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে এই মুহূর্তে আপনাদের এখানে কিছু যোগাযোগের নাম্বার দেওয়া রয়েছে। আপনারা যদি এই প্রশিক্ষণে গ্রহণ করতে চান স্ক্রিনে যে নাম্বারগুলো দেখা যাচ্ছে এই দুইটা মোবাইল নাম্বার দেখা যাচ্ছে, একটি গ্রামীণ এবং বাংলানিক, এই দুইটা নাম্বারের যে কোনো একটি নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে যদি আপনি এই 5টি বা যে কোনো একটি 5টি কোর্স থেকে যে কোনো একটি বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করতে চান। সো দেরি না করে আপনারা এখনই যোগাযোগ করে ফেলুন সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি বগুড়াতে। এবং এই এটার ঠিকানা হচ্ছে মাটিডালি বিমান মোড়, দ্বিতীয় বাইপাস, বগুড়া। সো এখানে যে যদি আপনি মেশিনারি অথবা স্টিল বাইন্ডিং অ্যান্ড ফেব্রিকেশন অথবা ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স অথবা টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্কস অথবা প্লাম্বিং এই 5টি যে কোনো একটি বিষয়ের প্রশিক্ষণ নিতে চান তাহলে দ্রুত এই ইনস্টিটিউট যোগাযোগ করুন। এবং স্ক্রিনে দেখানো যে দুইটি নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন, তাহলে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন। এবং কোর্সগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। এসএপি প্রজেক্টের অর্থে সারা বাংলাদেশে দক্ষতা উন্নয়নমূলক যে কোর্সগুলো পরিচালিত হয়ে থাকে প্রত্যেকটা কোর্সই কিন্তু বিনামূল্যে হয়ে থাকে। সো সারা দেশে অনেক ধরনের প্রশিক্ষণ চলমান রয়েছে। আপনার জন্য যোগ্য মনে করেন বা আপনার যেটা ইচ্ছুক হয় সেরকম একটি কোর্স কিন্তু আপনি গ্রহণ করতে পারেন। তবে এইরকম কোর্স গ্রহণ করার জন্য কিছু জরুরি কিছু বিষয় রয়েছে, যেমন আপনাকে অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে এবং সেটা অরিজিনাল বা ভ্যালিড এনআইডি কার্ড থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি কোর্সগুলো করতে পারবেন না যদি আপনি 20 থেকে 20 বছরের উপরে হয়ে থাকেন। হ্যাঁ, আর এসআইপির সবচেয়ে বড় এসএ প্রশিক্ষণ শেষে সবচেয়ে ভালো যে দিকটি সেটি হচ্ছে আপনি যখন কোর্স শেষ করবেন আপনাকে এই ইনস্টিটিউট থেকেই জবের জন্য চেষ্টা করবো। খুব জব আপনাকে মোটামুটি হচ্ছে 70% জব প্লেসমেন্ট তারা করে দেয়। সো হতে পারে আপনিও একজন লাকি পার্সন, একেবারে আনস্কিল পার্সন থেকে কিছু দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি নিজেকে দক্ষ করে গড়ে তুলে একটা জব পেলেন। সো এই ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।